বুধবার মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের বিদায়ী এক তৃণমূল সদস্য সহ শতাধিক কর্মী যোগদান করল বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিদায়ী সদস্য সহ শতাধিক কর্মী যোগদান করল বিজেপিতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ভাঙন অব্যাহত রাজ্য জুড়ে। ঠিক সেই রকমই বুধবার মালদার চাচল দু নম্বর ব্লকের মালতীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের বিদায়ী তৃণমূল সদস্য হাসিনা বানু সহ শতাধিক কর্মী যোগদান করল বিজেপিতে। উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দলত্যাগীদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন সাংসদ খগেন মুর্মু। গ্রাম পঞ্চায়েত টিএমসি থেকে রানিং মেম্বার ছিলাম, কিন্তু এখন টিএমসিতে টিকিট নিতে গেলে হয়তো তাদের মধ্যে তার প্যাকেটে ভরে দিতে হবে পয়সা, তাহলে করতে পারবে টিএমসি পার্টি, না হলে যার পয়সা নেই তার টিএমসি পার্টি নেই। তার জন্য আমরা সেই পার্টি ছেড়ে আজকে ভারতীয় পার্টি বিজেপি পার্টি আমরা জয়েন করি স্বইচ্ছা।